হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের কাছে একটি নতুন চাকরির খবর এনেছি সেটি হচ্ছে ইন্ডিয়ান অয়েলে তিনশো নব্বই জন অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হবে তো চলুন দেখিনি কি বলতে চাইছে এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ যে আপনারা ভিডিওটা পুরো দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন তার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে ভিডিওটা পুরো দেখবেন চলুন দেখিনি কি বলতে চাইছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে পাইপলাইন ডিভিশনে পূর্বাঞ্চল সহ বিভিন্ন শাখায় তিনশো নব্বই জন টেকনিশিয়ান ও ট্রেড অ্যাপেন্ডিক্স নিয়োগ করা হবে অ্যাপেন্ডিক্স অ্যাক্ট অনুযায়ী বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে পি এল স্ল্যাশ এইচ আস এস টিভি স্ল্যাশ এ দু হাজার আঠেরো নিচে যোগ্যতা এবং নম্বর পাওয়া প্রার্থীর আবেদন করতে পারবেন একটা কথা মনে রাখবেন যে আপনাদের যোগ্যতা এবং নম্বরটি যেন সঠিক হয় কম না হয় বেশি হলে ক্ষতি নেই যেন কম না হয় শূন্য পদের বিন্যাস ইস্টার্ন ডিজেন পাইপ লাইন ইআর ইপি ইআর ইআর পি এল পশ্চিমবঙ্গ মেকানিক্যাল হচ্ছে পদ হচ্ছে বারোটি এর মধ্যে হচ্ছে অসংরক্ষিত হচ্ছে পাঁচটি তপশিলি জাতি তিনটি তপশিলি উপজাতি একটি ও বিসি হচ্ছে তিনটি ইলেকট্রিক্যালের পদ হচ্ছে দশটি অসংরক্ষিত ছটি তপশিলি জাতি দুটি ও বিসি হচ্ছে দুটি টেকনিক্যাল ইনস্ট্রুমেন্টসের হচ্ছে পদ এগারোটি অসংরক্ষিত হচ্ছে সাতটি তপশিলি জাতি দুটি ও বিসি হচ্ছে দুটি হিউম্যান শূন্য পদ হচ্ছে দুটি অসংখিত হচ্ছে একটি ও বিসি হচ্ছে একটি এবং বিহারের জন্য মেকানিক্যাল এর শূন্য পদ হচ্ছে সাতটি ইলেকট্রিক্যাল এর জন্য হচ্ছে শূন্য পদ হচ্ছে সাতটি টেলিকম এন্ড ইনস্টিটিউশন এর জন্য শূন্য পদ সাতটি হিউম্যান রিসোর্স শূন্য পদ হচ্ছে একটি এবং অ্যাকাউন্ট ফিনান্স শূন্য পদ হচ্ছে দুটি আসামের জন্য হচ্ছে মেকানিক্যাল এর শূন্য পদ হচ্ছে আটটি ইলেকট্রিক্যাল এর শূন্য পদ হচ্ছে আটটি এবং টেলিকম এন্ড ইনস্টিটিউশন এর শূন্য পদ হচ্ছে আটটি এবং হিউম্যান রিসোর্স এর শূন্য পদ হচ্ছে একটি ফিনান্স এর শূন্য পদ হচ্ছে একটি মেকানিক্যাল মেকানিক্যালে শূন্য পদ হচ্ছে চারটি ইলেকট্রিক্যাল হচ্ছে চারটি এবং টেলিকম ইনস্টিমেশনের শূন্য পদ হচ্ছে চারটি অন্যান্য রিজনে শূন্য পদের বিন্যাস সম্বন্ধে আপনাদের আমি জানাবো এবং দেখিয়ে দেবো পরে ভিডিও শেষে এবং বয়স সীমা হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার তারিখে হিসেবে বয়স হতে হবে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন এবং ট্রেনিংয়ের সময়সীমা স্ট্রাইপেন ট্রেনিংয়ের সময়সীমা এক বছর এবং নিয়ম অনুযায়ী স্ট্রাইপেন দেওয়া হবে যোগ্যতা টেকনিশিয়ান অ্যাপেন্ডিস্ট হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের পূর্ণ সময়ে ডিপ্লোমা এক বছরে আইটিআই বা টেন প্লাস টু করার পর দু বছরের অ্যাটেল স্কিমে ডিপ্লোমাধারী হলেও আবেদন করতে পারবেন টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্স হচ্ছে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এ তিন বছরের পূর্ণ সময়ে ডিপ্লোমা এক বছরে আইটিআই বা টেন প্লাস টু করার পর দু বছরের অ্যাটেল স্কিমে ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন টেকনিশিয়ান অপেন্ডিস টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টস ইলেকট্রিক ইলেকট্রনিক্স অ্যান্ড কম্যুনিকেশনজিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রানিক্স অ্যান্ড রেডিও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্টস অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এবং ইনস্ট্রুমেশন অ্যান্ড স্পেস কন্ট্রোল প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরে পূর্ণ সময় ডিপ্লোমা এক বছরে আইটিআই বা টেন প্লাস টু করার পর দু বছর অ্যাটেল আর এন্ট্রি স্কিমে ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন টেট অ্যাপেন্ডিক্স হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে পূর্ণ সময় গ্র্যাজুয়েশান এবং টেট অ্যাপেন্ডিক্স অ্যাকাউন্টেন্ট পূর্ণ সময় কমার্স গ্র্যাজুয়েশান প্রয়োজনীয় নম্বর সব ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে ন্যূনতম পঞ্চাশ শতাংশ মনে রাখবেন যে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর হলে হবে না পঞ্চাশ শতাংশই দরকার এবং তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে তাদের তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রেও পঁয়তাল্লিশ শতাংশ নম্বরের নিচে থাকলে হবে না পাঠতি পদ্ধতি লেখা পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে পাঠতি বাছাই করা হবে লেখা পরীক্ষা আটান্ন নম্বর এবং ইন্টারভিউতে পনেরো নম্বর থাকবে লেখা পরীক্ষায় ষাটটি সংশ্লিষ্ট এবং জেনারেল রিজাইনিং এবং জেনারেল জেনারেল ইংলিশ ও প্রশ্ন থাকবে সময় দেওয়া হবে দু ঘন্টা লেখা পরীক্ষা উত্তীর্ণ হলে ইন্টারভিউ এবং লেখা পরীক্ষা ইন্টারভিউ সম্ভাব্য সময় এই নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে হবে সেটি আমি আপনাদের জানিয়ে দেবো এবং টেকনিক্যাল অ্যাপেন্ডিসের ক্ষেত্রে এই লিঙ্কটি আছে এই লিঙ্কে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে টেকনিক্যাল অ্যাপেন্ডিসের ক্ষেত্রে এই লিঙ্কতে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে করার পর আপনাদের মেন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং টেস্ট অ্যাপেন্ডিসের ক্ষেত্রে প্রথমে এই লিঙ্কটাতে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর মেন ওয়েবসাইটে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় আপনাদের অবশ্যই ইমেল আইডি এবং মোবাইল নম্বর থাকতে হবে অনলাইন আবেদন করা যাবে বারোই অক্টোবর দুই আঠেরো তারিখ সন্ধ্যে ছটা পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানাবে জানা যাবে উপযুক্ত ওয়েবসাইট থেকে তো চলুন আপনাদের আগে আমি টেকনিক্যাল অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কটি খুলি এবং এটি হচ্ছে সেই লিঙ্কটি এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করবেন ফার্স্ট আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন এখানে আই এম এ স্টুডেন্ট বা আই ইনস্টিটিউশন বা আই বেস যেটা আপনারা দেবেন সেটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন এবং এখানে দেখুন এখানে যদি আমি এটাকে করি তাহলে এখানে নেক্সট এখানে চারটে স্টেপ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই পরপর স্টেপগুলোতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাদের মেন ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে সেটি আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি আর টেট অ্যাপেন্ডিসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা এই লিঙ্কটাতে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এটি হচ্ছে টেস্ট অ্যাপেন্ডিসের ক্ষেত্রে এখানে আপনাদের গিয়ে রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্টার অ্যাড ক্যান্ডিডেট করতে হবে করার পর দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা স্টেপ আছে এবং নিচে একটি ফর্ম দেওয়া আছে স্টেপ বাই স্টেপ আপনাদের এই ফর্মটা কন্টিনিউ কন্টিনিউ করে স্টেপ বাই স্টেপ আপনাদের ফর্মে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপর আপনাদের মেন ওয়েবসাইটটা দেখিয়ে দিই এই মেন ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এবং গিয়ে ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ওপেনিং এখানে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন অ্যাপেন্ডেটিভ ওপেনিং এ এখানে আপনাদের ক্লিক করতে হবে এবং এখানে আই হ্যাভ আন্ডারস্টুড দা অ্যাবাভ নোটিসে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনারা যখনই এখানে ক্লিক করবেন তখন একটি এই পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে এবং এই পিডিএফ এ টোটাল এখানে দেখতে পাচ্ছেন গুজরাটের জন্য এখানে দেওয়া আছে রাজস্থানের জন্য যতগুলো শূন্য পদ আছে সব দেওয়া আছে এবং ট্রেড কোডও দেওয়া আছে হরিয়ানার জন্য দেওয়া আছে পাঞ্জাব দিল্লি ইউপি ঝাড়খন্ড আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আপনারা একটু দেখে নিন ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি আগেই বলে দিয়েছি বিহারের জন্য বলে দিয়েছি আমি আসাম ইউপির জন্য আমি বলে দিয়েছি এটি হচ্ছে উড়িষ্যা ঝাড়খন্ড ছত্তিশগড়ের জন্য তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশের জন্য এবং এটি একটি পাতার পিডিএফ আছে এই তারপতের পিডিএফটা আপনারা দেখে নেবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এখানে আপনারা এখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন তো কোনো রকম সমস্যা থাকলে আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই কিছু লাগ থাকলে কিছু যদি আপনাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন ধন্যবাদ